বন্ধুরা, পথে ঘাটে গ্রামে গঞ্জে কত যে প্রতিভা লুকিয়ে আছে তা বলা বড় কঠিন। আজকে আমি এসেছি এক প্রত্যন্ত এলাকায়। আসলে আজকে একজন কৃষক পরিবারের মেয়ে গান গাবে, আসলে উস্তাদ আমাকে নিয়ে এসেছে। তো এই যে উস্তাদ, তো এখানে অবশ্য উস্তাদ, উস্তাদ বাবা, আপনি যে মেলা লাগালিছেন দেখতেছি, কই আপনার প্রতিভা? কই আছে প্রতিভা? আছে আমেনা। ভালো আছেন আপনি? একটু ভাইয়া ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তো যে উস্তাদ, তো আজকে আসলো মনে হয় আপনার কাছে গান শোনার জন্য। আসলে জানতাম না আপনি আসবেন। আচ্ছা আচ্ছা, তো উস্তাদ তাহলে মানে কি বলবো, আসলে প্রতিভা কার মধ্যে কিভাবে থাকে সেটা বলা বড় কঠিন। না তুমি আগে বোঝা যায় না, আগে শোনো। আমরা গান শুনি আর গ্রামবাসীরাও তো মেলা মানুষ উপস্থিত আছে। আসলে গান টান কিরকম জানে, জানেন নাকি? হ্যাঁ সুন্দর গান জানে, গান জানে। আচ্ছা ধরো আমি তো গ্রামবাসীরাও তো মনে হয় যে টুকটাক জানেনি না? আমি তো ধরো আগেই একটু শুনেছি। আচ্ছা আচ্ছা, এই যে তুমি আসবে বলে গ্রামবাসী মানে এত খুশি হয়েছে, বীর বাবা সাগর আসতেছে মানে দেই যে সব একবারে ঢলের মতো গড়িয়ে আসতেছে। বাবু তুমি ডাইরেক্ট ধর তো, আমি আবারও যাই সে গান লিখতে লাগিছিলাম, বসে বসে গান লিখলাম। ঠিক আছে বাবা, উস্তাদ যে দেখি গান যদি আমার সংগ্রহ না থাকে তাহলে আর ওই শিল্পী করে গাওয়াবো কেমনে? এই জন্য আগে নিজেই আগে লিখিয়ে ওটা মানে নিজেই প্র্যাকটিস করি। আমার ভাগ্যটাই ভালো যে তো সাগর ভাইয়ের সাথে পরিচয়, উস্তাদের সাথে পরিচয়। আমি আজকে যে অনেকটা খুশি ভাইয়া, আপনার চ্যানেল মূলত আমি প্রতিদিন দেখি, আপনার মানে চ্যানেল দেখে মনে করেন না উস্তাদের সাথে যোগাযোগ করে। ও আচ্ছা আচ্ছা, বলে নাই যে আজকে আসবো, হঠাৎ করে চলে আসছে। আচ্ছা সমস্যা নাই, ঠিক আছে, নেন আপনি একটা গান ধরেন দেখি। সুজন বন্ধু রে, আরে ও রে বন্ধু, কোন বাদেশে থাকো তুমি,
ভাল লাগছে আপনার কাছে।